কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েও করোনার বিস্তার ঠেকাতে পারছে না মধ্যপ্রাচ্যের দেশগুলি। সৌদি আরবে রাজপরিবারের কমপক্ষে 150 জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত, এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আর এদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ইতিমধ্যে বিলাসবহুল হাসপাতালে 500টির মতো বেড প্রস্তুত রাখা হয়েছে। মঙ্গলবার রাতে ওই হাসপাতালগুলোতে সৌদি সরকারের পক্ষ থেকে হাই অ্যালার্ট বার্তা পাঠানো হয়েছে। এদিকে আগামী কয়েক সপ্তাহে সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওজান আল রাবিয়া। সরকারি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনে সৌদি নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানিয়েছেন তিনি। গত শুক্রবার থেকে ইসরায়েলে লকডাউন চলছে, এরপরও লাফিয়ে লাফিয়ে করোনা রোগের সংখ্যা বাড়ছে সেখানে। আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত 24 ঘন্টায় করোনায় 8 জন ইসরায়েলির প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,000-এর বেশি, এর মধ্যে প্রাণ হারিয়েছে প্রায় 80 জন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ইসরায়েলের খোদ স্বাস্থ্যমন্ত্রী। ভারত পাকিস্তানে 10,000 ছাড়ালো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, এর মধ্যে ভারতে সংক্রমিত সংখ্যা প্রায় 6,000, পাকিস্তানে 4,000-এর বেশি। হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে দিল্লির কমপক্ষে 20টি স্থান। এছাড়াও মহারাষ্ট্রের পর দিল্লিতেও জনগণের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 14 এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা নির্ধারণ করা হলেও আরও বাড়ানো হবে কিনা কেন্দ্রীয় সরকারের জল্পনার মাঝেই উড়িষ্যা জানিয়ে দিল তাদের রাজ্যে লকডাউন 30 এপ্রিল পর্যন্ত সম্প্রসারিত করছে।